হাই বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা তো আমাদের গ্রামটা দেখো, এই যে রাস্তাটা দেখো, রাস্তা আমাদের দুপুর টাইম তো রাস্তায় মানুষ নেই, পুরো খালি রাস্তা। তো গ্রামের রাস্তায় কি দেখবে? মানুষ কবুতর পা দেখবে, মুরগি দেখবে, এগুলোই দেখবে, আর কিছু দেখতে পারবে না। তো দেখো, তো আমাদের এখানে তোমার কালী পূজা উপলক্ষে এখানে ফাংশন হবে। হ্যাঁ, তো ফাংশন হবে, তো তার জন্য এখানে দেখো স্টেজ বানানো হয়ে গেছে। শনিবারে হবে নাকি শুক্রবারে কালী পুজো? শনিবারে, শনিবারে ফাংশন হবে। মানে তো তোমার গায়কও আসবে বাইরের থেকে। তো দেখো বাচ্চাগুলো খেলছে, তো দেখছো কবুতরগুলো। দেখে না, আমার দেখে থাকতে ইচ্ছে, উড়লে না অনেক ভালো লাগে তো দেখে। তো আমরা তো দেখিয়েই, আমি বন্ধুদেরকে একটু দেখাই, বন্ধুরাও দেখুক, আরো দেখাই দেখাই দেখ দেখো 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 মুরগি। বাহ, ভাগছে মুরগি, আমি ভাবছি ভয় দেখাচ্ছে বলে। তো দেখছো ভাগছে, বাহ বাহ বাহ। দেখো এরকম তোমাদেরকে এরকম কত সুন্দর সুন্দর সিনারি দেখাচ্ছি। আমাকে খালি একটু আমার ভিডিওগুলো দেখে দিও একটু বন্ধুরা। তো দেখো এই যে মুরগি আমায় দেখে ভাগছে, ভয় করছে ভয় করছে। ওই দেখো 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 তারপরে দেখো 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 ও আমাদের এখানে মানে শুক্রবারে তোমার ফাংশন হবে। তো গায়ক আসবে বাইরের থেকে। তো আজ এখানে সব কিছু মানে পরিষ্কার করে, সব পরিষ্কার করলো। দেখো আগুন লাগিয়ে দিয়েছে একটু, যা এখানে আমাদের এখানে সাপ্তাহিক বাজার বয় যেহেতু, তার জন্য অনেক মানে লেতরাও হয়। তো আজ আমাদের গ্রামের ছেলেগুলো মিলেই মানে পরিষ্কার করলো। দেখো কি সুন্দর পরিষ্কার করেছে, তারপরে স্টেজও বানিয়ে নিয়েছে। এখন কাল কি জানি প্যান্ডেলে কাপড় সাপড় লাগাবে, প্যান্ডেল করবে এখানে, এইখানে গায়ক উঠবে। তো তার জন্য আমাদের ভালো হবে, কিন্তু আমাদের দোকান থেকে দেখাচ্ছে আমি কীরকম ভিডিওটা করছি, একদম সেম গায়কের মানে পুরো দেখবো। আর আমাদের বাইরে যেতে লাগবে না, আমরা দোকানে বসেই দেখতে পারবো। তো দেখো বাচ্চাগুলো যে দেখি, দেখো দেখো দেখেছো দেখেছো কীরকম উঠছে বাচ্চাগুলো, কিন্তু অনেক মজা পাচ্ছে খেলতে। দেখো দেখো দুপুর টাইম, এটা তো ওদের সময়ই খেলবার খেলবে। তো আমি দেখছি ওদেরকে কী করছে, তো আমিও দেখে মনে আমারও ছোটোকালের কথা মনে পড়ে গেল। তো এই বড়ো বড়ো আম গাছগুলো দেখে, যেগুলো একদম এখানে হয়ে গেছে কমসে কম 25, আমি তো 25-30 বছর রকম হয়ে গেছে এই গাছগুলো। দেখো গাছগুলোর বয়স অনেক, বড়ো বড়ো আম গাছ, কিন্তু এগুলোতে আম ধরে, যখন আম ধরে না, তো আমাদের এই দরজার সামনে একদম আম পড়ে, ফলে কী হবে আমগুলো মানে খুব চুকা আর মিষ্টি নেই আমগুলো। তো এগুলো দিয়ে আচার সাচার দিতে কিন্তু অনেক ভালো হয়। তো আমাদের আচারের জন্য কোনো অসুবিধা হয় না, কেন কি আমরা ঘরের সামনে দেখেন, এটা আমার বাড়ির সামনেই আম গাছ, এসে একদম দোকানেই পড়ে। তো দেখো দুপুরটায় মাছ কিছু ওখানে বাজার আসছে, মানুষ যাচ্ছে বাজারে। দেখো সব আগুন লাগিয়ে দিয়েছে না, তো জায়গাটা পরিষ্কার হয়ে গেছে। তো অনেক রৌদ্র, তো রৌদ্র উঠেছে, মানুষও দেখো কাপড় চোপড় বাইরে রৌদ্রে দিয়েছে, মানুষ নেই রাস্তায়। আজ তো রবিবার, কিন্তু মানুষ থাকতে হয়, কিন্তু মানুষ তো নেই আজ, একদমই মানুষ নেই। তো আমাদের এটা রাস্তা, আমরা এই রাস্তা থেকে সবখানে যাওয়ার কোনো চিন্তা হয় না, সামনেই মানে রেডি হও, রাস্তায় ওঠো আর গাড়ি পেয়ে যাবে এইরকম রাস্তা। তো না দাদা, গাড়ি সারির জন্য অন্যখানে যেতে হয় না, দেরি সারি আমাদের কিন্তু এই কষ্টটা হয় না, সবখানে গাড়ি পাবে এইখানে দাঁড়ালেই। মানে তো দেখো একটা মহিলা আর বাচ্চাকে নিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে কি জানি। তো বাচ্চাগুলো দেখো কিরকম, একবার উঠছে একবার নামছে, একবার না জানি পরে ব্যথা আছে তা পায়। তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা বাই বাই, রাখছি।